আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ রান্না করব আমি 1 কেজি চালের ঝরঝরে সাদা পোলাও। চলে যাচ্ছি মূল রেসিপিতে, শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। একটি প্যান বসিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 কাপ সয়াবিন তেল। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি 3 টুকরা, এলাচ 3টা, আর 2টা তেজপাতা। এগুলো একটু ভেজে নিব আমি। এগুলো ভেজে নেওয়ার পরে এখন দিয়েছি এখানে পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণে। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি, 1 চামচ আদা আর 1 চামচ রসুন। ভেজে নিয়েছি 1 মিনিট মতো। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল। 1 কেজি পরিমাণে চাল নিয়েছি। চালগুলোকে একটু ভেজে নিব আমি এখন 3 থেকে 4 মিনিট। চালগুলো ভাজা হয়ে গেছে, যখন দেখতে পাবেন আঠালো হয়ে আসছে তখন এখানে পানি দিয়ে দিতে হবে। আমি 1 কেজি পরিমাণে পানি দিয়েছি, গরম পানি দিয়েছি, আর 1/2 লিটার দুধ দিয়ে দিব লিকুইড। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন আমি ঢেকে দিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। পানি শুকিয়ে এসছে, এখন আমি উল্টে দিব। দেখুন নিচের সাইড কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি উল্টে দিচ্ছি, এতে করে উপরের চালগুলো সিদ্ধ হয়ে যাবে। সাত আট মিনিট আমি ঢেকে দিয়েছিলাম, এখন আমি উল্টে পাল্টে দিয়ে একদম লো হিটে রেখে দিব, দমে দিব চালগুলো। ঢেকে দিব এখন আমি। ফিরে এসেছি আমি 6 থেকে 7 মিনিট পরে। দেখুন চালগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে আলহামদুলিল্লাহ। খেতেও কিন্তু খুবই মজার হয়েছে পোলাওগুলো, কত ঝরঝরে হয়েছে একটার সাথে কিন্তু একটা লেগে যায়নি। এখন দিয়ে দিব আমি পেঁয়াজের বেরেস্তা। আগেই আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম। এত হয়ে গেছে আমার আজকের খুবই সহজভাবে পোলাও রান্না। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।